আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম টেবিল ফ্যান। টেবিল ফ্যান আস্তে ঘোরার কারণ দেখুন, আমি এখনই লাইনে দিয়ে দেখব আমাদের ফ্যানটা কত আস্তে ঘোরে। দেখুন খুব সীমিত বাতাস লাগছে, তে আমরা ফুল স্পিডে ঘুরবে কি করলে? দেখুন এর করণীয় কি, আমরা এখন এই ফ্যানটা যেভাবে ঘুরতেছে তার চেয়ে বেশি জোরে ঘোরাবো। দেখুন খেয়াল করে আমি পিছন সাইডটা খুলে ফেলবো, আমাদের পিছনে নাট আছে, নাটটা খুলে ফেলবো, খুলে আমাদের ব্যাক সাইডটা খুলে ফেলবো। খেয়াল করে দেখুন আমার ভিডিওটা দেখলে আপনাদের বাসা বাড়িতে আস্তে ঘোরা ফ্যান আপনারা জোরে ঘোরাতে পারবেন কীভাবে। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার, আমি ক্যাপাসিটারটা খুলে ফেলবো। দেখুন এটা হচ্ছে আমার ক্যাপাসিটার, এখানে ক্যাপাসিটার আছে হচ্ছে 1.5 ইউএফ, আমি এখন লাগিয়ে ফেলবো। দর্শক খেয়াল করে দেখুন আমি এখন ক্যাপাসিটারটা লাগিয়ে ফেলবো, দেখতে পাচ্ছেন সবাই 2.5 ইউএফ এই ক্যাপাসিটারটা লাগিয়ে ফেলবো। তাহলে আমাদের ফ্যানের স্পিড আবার নতুন কর মতো হয়ে যাবে। আমি প্রথমে কালোটা কেটে নিলাম, লালটা কেটে নিলাম, দেখুন কেটে ফেললাম। আপনাদের ক্যাপাসিটার কোনো প্লাস মাইনাস নেই, টেবিল ফ্যানের ক্যাপাসিটার কোনো প্লাস মাইনাস নেই, যেহেতু দুটি তার বের হয়েছে, দুটি তার কেটে দুটি তার লাগিয়ে ফেলবেন, খুব সহজ এটা মেরামত করা। দেখুন আমি তারটা কয়েলটা বের করে নিলাম, দেখুন আমি বের করে নিলাম। এখন আমাদের আমি এটাতে টেপ পেঁচাবো না, আমি পাইপ সরিয়ে নিলাম। দর্শক আমি এখন দেরি না করে লাগিয়ে ফেলবো। দেখুন খুব সুন্দরভাবে এটা প্যাঁচ দিয়ে লাগিয়ে ফেলবেন, এখানে সোল্ডারিং না করলেও হবে, আমি এখানে সোল্ডারিং করব না। সুপ্রিয় দর্শক খুব সুন্দরভাবে যেন লুজ কালেকশন না পায় ভালো করে আপনারা এটা প্যাঁচ দিয়ে লাগিয়ে ফেলবেন। দেখুন আমি এখন এইটা পাইপ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে ফেলবো। আমি এটা সুন্দরভাবে গরম করে এটা আটকে দেব, আমাদের একটু হিট দিলেই এটা লেগে যাবে। আমি লাগিয়ে ফেললাম। সুপ্রিয় দর্শক আমার লাগানো শেষ, আমি এখন এইটা নাট দিয়ে ভালো করে লাগিয়ে ফেলবো। দর্শক আমি এখন স্ক্রু দিয়ে ক্যাপাসিটারটা সুন্দর করে লাগিয়ে ফেলবো, তাহলে আমাদের ফ্যানটা চালানোর সময় কোনো শব্দ হবে না। দেখুন আমি সুন্দরভাবে স্ক্রু দিয়ে ক্যাপাসিটারটা লাগিয়ে ফেললাম। সুপ্রিয় দর্শক আমি এখন ব্যাকপ্যাকটা না লাগিয়ে আবারও আপনাদের একটু চেক করে দেখাবো আমাদের ফ্যানের স্পিডটা বাড়ছে কিনা। দেখুন দেখুন আমাদের ফ্যানের স্পিডটা অনেক গতিটা বেড়ে গেছে। দেখুন আমাদের খুব সুন্দর বাতাস হচ্ছে, এখন আমাদের ফ্যানের গতিটা অনেক বেড়ে গেছে। তো সুপ্রিয় দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, অথবা ফেসবুক পেজে ফলো করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।